চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা রেশ কাটতে না কাটতে আবার ডাকাতে। এবার মালদার বৈষ্ণবনগর থানার সাহাবানচক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদরাবাদ এলাকায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি। জানালার গ্রিল ভেঙেই ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপরই স্কুল শিক্ষক সহ পরিবারের সদস্যদের মুখ হাত পা বেঁধে রেখে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চলে লুটপাট। জানা যায় ওই স্কুল শিক্ষকের নাম মোহাম্মদ উজির হোসেন। মোহাম্মদ উজির হোসেন টার্গেট পয়েন্ট স্কুলের কর্ণধার তিনি। জানা যায় বাড়ির সদস্যদের বেঁধে রেখে প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। প্রায় 15 ভরি সোনা, নগদ, 1,20,000 টাকা, 4টি নামি দামি মোবাইল নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তবে দুষ্কৃতীদের মুখ বাঁধা থাকায় কাউকেই চিনতে পারেনি বাড়ির সদস্যরা। আজ সকালেই ঘটনাস্থলে পৌঁছয় বৈষ্ণবনগর থানার পুলিশ। উল্লেখ্য, একই কাদায় গত এক মাস আগেই মালদার ইংলিশ বাজার লক্ষ্মীপুর এলাকার জানালার গ্রিল ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছিল, যদিও গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। কি ঘটনা ঘটেছে এখানে? আমি ঘুমিয়েছিলাম, আমি শেষ ঘুমিয়েছি, আমার বাথরুম পেয়েছিল 1:15 ঘুমিয়েছি, তারপরে শুয়েছিল, হঠাৎ করে আমার ঘুম থেকে তুললো, গলা ধরলো, আমি আঁতকে উঠলাম, দেখি চুপ চুপ বলছে, আওয়াজ মাত করো, যে আমার গলায় পিস্তল ধরলো, বড় ভয় জ্বালিয়ে নিয়েছিল। তারপর আমার আমি যখন উঠে বসলাম, আমাকে হাত পা বেঁধে দিল, না পা বাঁধেনি, হাত বেঁধেছিল পিছন দিকে, খুব কষ্ট হচ্ছিল, আমার রক্ত সঙ্গে, আমি রুগী মানুষ, প্রেশারের রুগী, এত শক্ত করে বেঁধেছিল, রক্ত চলাচল বোধহয় বন্ধ হয়ে গেল, আমি মরে যাব। আমি ঢিল করতে বললাম, খুললো না। আমার পাশে আমার ছেলে ঘুমাচ্ছিল, প্রায় 13-14 বছর বয়সের ছেলে, ওকে তুললো, ওর হাত বাঁধলো। তারপরে অন্য ঘরে আমার ওয়াইফ এবং আমার 2 মেয়ে ঘুমাচ্ছিল, ওদের ঘরে গেল, ওদেরকে তুললো, ওদেরকে বাঁধলো। বারবার বলছে, টাকা কোথায় আছে, স্কুলে টাকা কোথায় আছে। আমি, স্কুলে টাকাটা আমার কাছে থাকে না, স্কুলের টাকা আমাদের ব্যাংকে চলে যায়, তাছাড়া খরচ। বাড়ির সবাইকে বেঁধে ফেলেছিল? বাড়ির সবাই। আচ্ছা, কত টাকার মতন ডাকাতি হয়েছে? সব মিলিয়ে যা সম্পদ নষ্ট করেছে, সোনা থেকে আর নগদ ক্যাশ থেকে 1,500,000 টাকা। আচ্ছা, কত ভরি সোনা ছিল আর কত লক্ষ টাকা ছিল? আমার সোনা 10 ভরির মতো ছিল আর কি, আর নগদ ক্যাশ তো ওইভাবে গুনে রাখি না, তবে হবে 1,50,000 টাকা হবে। ডাকাতরা কতজন ছিল? আমি 7 জনের মতো দেখেছি, প্রত্যেকেই সশস্ত্র অবস্থায় ছিল আর কি, আর বাইরে কেউ ছিল কি না, যখন বেরিয়ে যাই তখন আমাদেরকে সাবধান বাণী দিয়ে যাই, খবর আমার চলে যাওয়ার পরে 1 ঘন্টা চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে, কোনো আওয়াজ করবে না। কাউকে চিনতে পেরেছেন? সবাই মুখে কাপড় বেঁধেছিল। কি মনে হচ্ছে আপনার? কি মনে হয়, আমাদের তো তেমন কোনো পয়সা হয় নাই, কিছু নয়, আমাদের বাড়িতে এটা তো অকল্পনীয় যে আমার বাড়িতে ডাকাতি হবে। কেন, আমরা একসময় টিউশনই পড়াতে পড়াতে জীবনযাপন করতাম, কোনো চাকরি বাকরি পাইনি, একটা প্রাইভেট প্রতিষ্ঠান খুলেছি, টার্গেট পয়েন্ট আর স্কুল, ওখান থেকে স্কুলের রেজাল্টের জোরে গোড়া পশ্চিমবঙ্গে একটা খ্যাতি পেয়েছি, খ্যাতির জোরে বিভিন্ন জেলার, পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে ছাত্র ভর্তি হতে আসে, এটাই দেখেছে হয়তো ওরা, না কি জানি না, হয়তো ভেবেছে যে প্রচুর, কিন্তু প্রচুর টাকা ইনকাম হলে তো তাকে তো স্কুলের খরচ রয়েছে, প্রায় 200 জন কর্মচারী এখানে রয়েছে, টিচার থেকে নন টিচার থেকে, তাদের মাইনে। পুলিশকে কখন জানিয়েছিলেন বিষয়টা? পুলিশকে কখন জানিয়েছিলেন? পুলিশকে তো সকালেই, যেহেতু রাত 3টার দিকে ঘটনা মোটামুটি। পুলিশ কখন এসেছিল? পুলিশ এলো ওই 8:00-7:00। আপনার নাম? মোহাম্মদ উজির হোসেন। এই যে জানালা জানার গ্রিল ভেঙেই দুষ্কৃতীরা হেরসেরে বাড়িতে ঢুকেছিলেন ডাকাতি করতে, এটা হেরসেরে বাড়ির গেস্ট রুম আর কি, বাইরের কেউ এলে এই ঘরেই রেস্ট করেন। এই ঘরে হেড স্যার এবং তার ছেলে ছিলেন। মুখ বাড়া আছে।
গ্রামে তো থাকবে এই ঘরে হেড স্যার এবং তার ছেলে ছিলেন। এই ঘরে হেড স্যার এবং তার ছেলেকে দুজনকে হাত পা মুখ বেঁধে এক কোণে রেখেছিলেন। জানালা জানলার গ্রিল ভেঙেই দুষ্কৃতীরা হেরসারের বাড়িতে ঢুকেছিলেন ডাকাতি করতে। এটা হেরসারের বাড়ির গেস্ট রুম আর কি, বাইরের কেউ এলে এই ঘরেই রেস্ট করেন। এই ঘরে হেড স্যার এবং তার ছেলে ছিলেন। চোখ দেখে বুঝে যাচ্ছে, মুখ বেশি ভালোভাবে